এসি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কম বেশি আমরা সবাই মনোযোগী আর এর জন্যই বেশ পয়সা খরচ করে আমরা দোকান থেকে বিভিন্ন ধরনের শো পিস কিনে থাকি চাইলে কিন্তু নিজেই কম খরচে বিভিন্ন ধরনের শো পিস তৈরি করে নিতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের ভীষণ সুন্দর এই ক্যান্ডেল হোল্ডারটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি ওয়ান টাইম প্লাস্টিকের চামচ নিয়েছি চামচগুলোকে ঠিক এই বরাবর কেটে নিচ্ছি এই চামচগুলো আপনারা ক্রোকারি শপ অথবা সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন আমার আরও লাগবে এরকম কৌটার মুখা সাথে লাগবে আরও একটা বোতলের কর্ক আর একটা ছোট লোহা এখানে আমি কোকা কোলার কর্ক নিয়েছি কর্কটাকে এদিক করে নিয়ে উপর থেকে লোহাটাকে পুঁতে নিতে হবে দেখুন এটা ঠিক এরকম হবে কৌটার মুখার উপরে কিছুটা লাগিয়ে কর্কটাকে সেট করে নিচ্ছি চামচের গোড়ার দিকে হটগুলো লাগিয়ে এই কৌটার মুখার উপরে বসিয়ে নিচ্ছি ঢাকনার এই বরাবর শাড়ি করে লাগিয়ে নিচ্ছি হট গ্লুটা ব্যবহার করতে বেশ ইজি হয় আপনারা চাইলে এর পরিবর্তে অন্য যে কোনো আঠাও ব্যবহার করতে পারেন একটা শাড়ি কমপ্লিট হয়ে গেলে ভিতরের দিকে আবারও আরেকটা শাড়ি করে চামচগুলো সেট করে নিচ্ছি এভাবে দুইটা চামচের মাঝখানে এই চামচটাকে বসিয়ে নিচ্ছি এই শাড়িটাও কমপ্লিট হয়ে গেছে এখন বাহিরের দিকে আমি আরও একটা চামচের শাড়ি করে নিব এই বাহিরের দুইটা চামচের মাঝখানে আমি এভাবে মোট তিনটা শাড়ি করছি আর এখানে আমার মোট বাইশটা চামচ লেগেছে আমার ক্যান্ডেল হোল্ডারটা মোটামুটি রেডি আপনারা চাইলে এটাকে এভাবেই রাখতে পারেন তবে আমি এটাকে স্প্রে কালার করে নিব কালার করার আগে নিচে একটা পেপার নিয়ে নিচ্ছি এখানে আমি সোনালি রঙের স্প্রে কালারটা নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন আমার একটা রান্নার চ্যানেলও আছে ইজি রেসিপি বিডি নেটওয়ার্ক লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন নিচের দিকটাতেও রং লাগিয়ে দিচ্ছি এখন এটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে আমার ক্যান্ডেল হোল্ডারটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন খুব সহজেই এই লোহার উপরে মোমটা সেট করে নেওয়া যাবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ক্র্যাফট ভিডিও দেয়াই আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আর নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ